আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের নাম সম্পর্কে বলবো তা হচ্ছে স্টেনলেস স্টিলের বাটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টিফিন বাটি আছে, তো আমরা এই টিফিন বাটিগুলো আপনাদেরকে দেখাবো এবং জানিয়ে দিব এই টিফিন বাটিগুলোর দাম। ভাইয়া দামগুলো বলেন। এগুলো সবচেয়ে ছোট টিফিন বক্স যেটা, হ্যাঁ হ্যাঁ, একজনও হবে না একজন আর কি। আসলে এটা কি কিসের জন্য দেখা যায় যে আপনাদের বাসায় জন্মদিন হলো, আপনার কোনো প্রিয় মানুষের জন্য একটু কেক পাঠিয়ে দিবেন বা দেখা গেলো একটু ভত্তা টত্তা বানিয়ে পাঠিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় এরকম টিফিন বাটিগুলো কাজে লাগে। তবে এগুলো কিন্তু অনেক কাজের, এগুলো দেখা গেলো একজন মানুষের, দেখা গেলো আপনি কোথাও বাইরে যাচ্ছেন একটু ফ্রাইড রাইস রান্না করে দুটার মধ্যে নিয়ে গেলেন, চুপচাপ একটা ব্যাগের মধ্যে চামচ দিয়ে বের করে কিন্তু আপনারা চট করে কিন্তু খেয়ে নিতে পারছেন। এটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। অনেকে বলবে যে ছোটো, কিন্তু আসলে ছোটো না, এগুলিতে কিন্তু অনেক খাবার আটে। একজন মানুষের কিন্তু কমপ্লিটলি যা যা দরকার তা কিন্তু এই দুটো বাটিতে কিন্তু এটে যায়। প্রত্যেকটা আলাদা আলাদা ঢাকনা আছে, ওকে দুই বাটি। এটা দাম হচ্ছে মাত্র 160 টাকা, ওকে দুই বাটি। খুব সুন্দর বাটি। এটা দাম কত? 160 টাকা, ওকে। এটা অনেক সুন্দর, এটা একজনে অনায়াসে খাবার তৈরি করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে এরকমই, এগুলোর প্রত্যেকে আলাদা ডাকনা আছে, প্রত্যেকে আলাদা আলাদা গিট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর প্রত্যেক গিট আছে। আচ্ছা আচ্ছা, এর দাম হলো 200 টাকা। এটার দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা হলে এটা কিনে ফেলতে পারছেন। এটা হলে এই তিন বাটি সুন্দর তিন যেটা কিনতে হবে। আচ্ছা আচ্ছা, তারপর হলো চার বাটি, সেম এটি এটাই চার বাটি, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ করতে অনেক ভালো বাংলাদেশের জিনিস ভালো, এগুলো জং মইতে ধরবে না, পাল্টো সময় গ্যারান্টি আছে। এটা দাম হলো 250 টাকা। 250 টাকা হলে আপনারা কিনে ফেলতে পারছেন এই সুন্দর টিফিন বাটি। সেম টু সেম এটা একটা পাঁচ বাটি আছে, সেটা দাম হলো 280 টাকা। 280 টাকা পাঁচ বাটি, 280 টাকা। আর এটা হলো, এটা বাংলাদেশি নবীন কোম্পানি, এগুলো দাম হলো মাত্র 280 টাকা। তিন বাটি, তিন বাটি হচ্ছে 280 টাকা। 280 টাকা, বাড়ির চেষ্টা দেখে মনে রাখার মধ্যে বাড়ির চেষ্টা অনেক বড়, এগুলো 280 টাকা তিন বাটি। তিন বাটি 280 টাকা। আর এটা হচ্ছে বাইরের, বিনোদ হচ্ছে বাইরের, এটা 280 টাকা। এটা তিন বাটি একটু বড় আছে, এটা 350 টাকা। এটা হচ্ছে 350 টাকা, এটা বাংলাদেশি কিন্তু দাম বেশি বড়, তাই এটা 350 টাকা চার বাটি। আচ্ছা আচ্ছা, আবার এর চেয়ে বড় যেগুলো আছে সেগুলো 400, 500, 450। এটা কত? আপনার দেখা যায় অনেকে এটা ম্যাক্সিমাম টাইম দেখা যায় হসপিটালে কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে খাবার পাঠাতে কিন্তু এরকম বাটি কিন্তু অনেক কাজে লাগে। তাছাড়াও দেখা যায় কোন জায়গায় আপনারা বেড়াতে যাচ্ছেন, 2-3 ঘন্টা থাকবেন ওখানে, সেক্ষেত্রে পিকনিক টিকনিকও কিন্তু আপনারা এগুলোতে করে মাংস টাংস বিশেষ করে তরকারিগুলো ক্যারি করতে। আপনাদেরকে হটবক্সের দাম তো দেখিয়েছি, ওগুলিতে পোলাও নিলেন, আর এগুলিতে আলাদা আলাদা একটাতে রোস্ট, একটাতে মাংস, একটাতে একটু চিংড়ি ভুনা, এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন, বা ভাজা মাছ এগুলো নিয়ে নিতে পারবেন। ইন্ডিয়ান তিন বাটি, এটা এটার প্রাইসটা কত? এটার দাম হলো 380 টাকা। 380 টাকা, এটা অনেক ভালো, এটা ইন্ডিয়ান অনেক বাটিগুলো অনেক মজবুত, 380 টাকা। ইন্ডিয়ান বিনোদ কোম্পানি, ওকে 380 টাকা। বিনোদের যে বাটিটা দেখতে পাচ্ছি এটা কত? 5 বাটি, 4 বাটি, 4 বাটি। এখানে তো নিচে আবার গ্যাপ আছে, চাইলে এক্সট্রা রুটি টুটিও ভাজ দিয়ে নেওয়া যাবে। এগুলো যদি একসময় যদি বলতে খোলা সময় থাকে, হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাঙা সময় থাকে, সম্ভাবনা থাকে ভাঙা, এগুলো কোনো ভাঙা না, ঠিক আছে। এগুলো নিচে একটা আলাদা ট্রে দেওয়া আছে, আলাদা বাটির মতো ট্রে দেওয়া আছে, ঠিক আছে। আর এগুলো বাটির অনেক মজবুত, এগুলো প্রত্যেকে ডাক্তার সময় লাগে, প্রত্যেকটা আলাদা ডাক্তার আছে। ও আচ্ছা, এটার দাম হচ্ছে 850 টাকা। জিনিস ভালো হলে কিন্তু দাম বেশি হয়, 850 টাকা। সেম টু সেম একটা দেখা ছাড়া, আচ্ছা আচ্ছা, 680 টাকা।
এই বিনোদনই সেম টু সেম, কিন্তু ঢাকনা থাকবে না। এই যেটা মাঝখানে ঢাকনা থাকবে না, ও এগুলি এগুলি কি আলাদা ঢাকনা আছে? এগুলি ঢাকনা নাই না, যেগুলি ঢাকনা সহ সেটাই তো মনে হয় ভালো। 850 আর 680 টাকা। আচ্ছা ঢাকনা সহ 850 টাকা ঢাকনা। আমরা যে মানে রবিনের একটা তো ঢাকনা নাই, রবিনের ঢাকনা সহ করে না কোম্পানি, করে না কোম্পানি। ওকে ঢাকনার জন্য কিন্তু দামটা একটু বেড়ে যায়। এটা একটা আছে 850 টাকা, বড় সাইজ, বড় সাইজ, এল সাইজ, লার্জ সাইজ, এল সাইজ। আর ভাই এর দাম 850। আপনারা অনেক জায়গায় আছে যে মনে হয় কলিগরা খেয়ে ফেলতে পারবে, এর জন্য কিন্তু আপনারা কিন্তু ছোট্ট তালা মেরে রেখে দিতে পারবেন আপনাদের খাবারটা সিকিউর রাখার জন্য, তাহলে আর অন্য কেউ আর এই জীবনে খুলতে পারবে না। এগুলো খুব সুন্দর, এগুলো বিশেষ করে কুটুম বাড়িতে কিছু পাঠাতে কিন্তু এগুলো খুব সুন্দর হয়। দেখা গেল আপনার মেয়ে আছে, মেয়ের জন্য কিছু রান্না করে পাঠাবেন। হ্যাঁ আবার ইচ্ছা করলে এগুলো কিন্তু আলাদা বাটি হিসেবেও কিন্তু আপনারা ইউজ করে ফেলতে পারবেন। খুব সুন্দর, স্ট্যান্ডটা বাদ দিলে কিন্তু অসাধারণ। আচ্ছা ভাই, অনেকে না বলে যে এরকম ছোট যে বাটিগুলো আছে ঢাকনা সহ স্টিলের বাটিগুলো, সেগুলো দেখাতে যে এরকম, তো ওগুলো কি? ওগুলো নাই, নেক্সট টাইমে দিব আমরা আলাদা। ওকে, আমরা দেখতে পেলাম খুব সুন্দর, কিন্তু ৫০০ টাকা হলে কিন্তু আমরা কিনে ফেলতে পারছি এই সুন্দর বাটি সেটটি, টিফিন বাটি সেটটি। এটা কি মন্দির টিফিন কেলি, মানে এটা কত? 850 টাকা। অরিজিনাল ভিআইপি, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সহ, ঠিক আছে, নন ম্যাগনেট ভিআইপি কোম্পানি, নন ম্যাগনেট, ঠিক আছে, লেখা আছে, এটাও সেই তালা মারা সিস্টেম আছে, সব সিস্টেম আছে, এটা সব তালা সিস্টেম আছে, আলাদা তালা আছে, এটা অনেক ভালো। সবচেয়ে ভালো টিফিন কে নিতে চাইলে বিনোদ ভিআইপি কোম্পানি সবচেয়ে ভালো, সেটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান স্টেনলেস স্টিল বলে দেন, ইন্ডিয়ান স্টেনলেস স্টিলের এই যে ভিআইপি যে টিফিন বাটিটা আছে এটা কিন্তু খুবই ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে টিফিন বাটির সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এটাতে অ্যাড করা আছে। আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু লক সিস্টেম আছে, নিচে কিন্তু বাটি সিস্টেম আছে, আবার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ঢাকনা আছে। এটা দামটা কত আসে ভাইয়া? 950 টাকা। কাউকে যদি চান যে প্রতিদিন এরকম খাবার পাঠাতে হয়, তাদেরকে কিন্তু আপনারা এরকম একটা জিনিস গিফট করতে পারেন। আপনাদের দেখা যায় একই পরিবারে, আমি বলি একটা দোকানে দেখা যায় একই পরিবারে চারজন কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা বাটিতে যদি আপনারা দিয়ে দেন খাবারটা, তাহলে কিন্তু একসাথে চারজন বসে কিন্তু খেয়ে ফেলতে পারবে। আর এর বড় একটা পাঁচ বাটি আছে, এটা আছে আপনার, এটা হচ্ছে পাঁচ বাটি, আমরা এটা দেখতে পাচ্ছি পাঁচ বাটির একটা বক্স। এটা এটার দাম কত? 1150 টাকা। এটা যেহেতু বাটি আরো বেশি আরো মজবুত, অনেক মজবুত, আমি একটু ধরে দেখানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় পিওর অ্যাসেস, পিওর অ্যাসেস, সেই জন্য কিন্তু এটার দামটা বেশি, দামটা বেশি, নন ম্যাগনেট, চুম্বক ধরবে না, চুম্বক ধরবে না, সম্পূর্ণ স্টিল। এগুলো বাকি যেমন আপনার বাড়িটা ইন্ডিয়া থেকে আসে, হ্যান্ডটা বাংলাদেশে তৈরি, হ্যাঁ সেটাই, ঠিক আছে, অল ওভার নন মেড, কিছু ভালো। বাহ ভাইয়া কিন্তু দেখিয়ে দিল যে কোনটা আসলে ম্যাগনেট কোনটা নন ম্যাগনেট, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো ভাইয়া শেষ, তো ভাই আবার একটু দামগুলো, আবার একটু দামগুলো একটু আরেকবার বলে দিন, আরেকবার একটু দামগুলো একটু আরেকবার বলে দিন। এগুলো 160 টাকা, 160। মানে দেশিগুলো নিলে কত থেকে কতর মধ্যে নিতে পারবে? দেশিগুলো নিলে আপনার সব কিছু শুরু দেন 160 থেকে শুরু করে যদি পাঁচ বাটির ভিতরে দাম 500 ভিতরে পাবে, 500 ভিতরে পেয়ে যাচ্ছে। আর যদি বড়গুলো আর বিনোদের যদি নিতে চায়, ভিআইপি, ভিআইপি বিনোদ, ভিআইপি বা বিনোদ নিলে বিনোদের দাম আর সব কিছু শুরু থেকে 380 টাকা, ঠিক আছে, 380 থেকে শুরু করে 2500 পর্যন্ত আছে, অনেক বড় বড়টি 380 থেকে। আপনার সমান টিফিন বাটি আছে, তাহলে চিন্তা করেন। আচ্ছা ভাই, ওগুলি তাহলে নেয় কে? ওগুলো জামাতের লোক তারা নেয়। আচ্ছা আচ্ছা, অনেক বড় অনেক, আসলে ভিউয়ার জানার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, আসলে অনেক কিছু জানতে পারছি। যত বড় টিফিন কিনে চাও আপনি, এই কোম্পানি সবই দেওয়া যাবে, আপনাদের কাছে আছে কালেকশনে,
আপনারা জাস্ট আসবেন এবং কিনে ফেলবেন এই সুন্দর সুন্দর টিফিন বাটি। তো ভিউয়ার্স, আমি এখানকার অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে 09246131649। আমি আবারও বলছি 09246131649। এছাড়াও যে চারটা নাম্বার আছে, এই চারটা নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই যে সুন্দর সুন্দর টিফিন বাটিগুলো কিনে ফেলতে পাচ্ছেন। আর আমি এখানকার যে অ্যাড্রেসটা সেটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস। ময়মনসিংহ কোকারিস হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলের একমাত্র কোকারিস পার্টনার। আপনারা জাস্ট নিউজতলা আসবেন, আপনারা এটা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিসের গলি বরাবর সোজা চলে আসবেন। সোজা চলে আসলে দেখবেন যে এখানে নিস্তালা হচ্ছে কোকারিজের মার্কেট। সেই কোকারিজের মার্কেটে ঢুকতে হাতের বাম দিকে দুইটা দোকান পরে দেখবেন যে ময়মনসিংহ কোকারিজ লেখা আছে। বা মার্কেটের নিস্তালা এসে মেইন গলিতে আপনারা বললে হবে ময়মনসিংহ কোকারিজে যাব, তাহলে কিন্তু আপনারা এসে কিন্তু দেখতে পারবেন, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।